হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজ দারুণ স্বাদের সুজি দিয়ে টেস্টি বরফি তৈরি করব, সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। তো চলুন দেখা যাক কীভাবে এই টেস্টি বরফি তৈরি করি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, মেজারমেন্ট কাপের 1/2 কাপ সুজি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে হালকা আছে ভেজে নেব। ছাড়া ছাড়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ, অর্থাৎ যা সুজি তার ডাবল দুধ দিয়ে দেব। স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। হালকা ঘন হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাড়তেই থাকবো। শেষ পর্যায়ে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালো করে ঘির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চুলা অবশ্যই মিডিয়াম টু লো আছে রাখতে হবে। আমি যেটায় ঢালবো সেটায় অল্প করে তেল দিয়ে চারি সাইডে মেখে নিচ্ছি, যাতে করে বরফি কাটার পর আমার খুব সহজে উঠে আছে। গরম গরম থাকা অবস্থায় এভাবে চাপ দিয়ে আমি সুন্দর একটা আট দিয়ে নেব। ওপর থেকে কাজু বাদাম, পেস্তা বাদাম এভাবে কুচি করে কেটে ছড়িয়ে দেব গরম গরম থাকা অবস্থায়ই। তা না হলে সুজির সঙ্গে টেস্ট লাগবে না। গরম গরম থাকা অবস্থায় আমি এগুলা ছড়িয়ে দিলাম। এভাবে করে চারি সাইড থেকে কেটে নেব বরফির একটা আট দেব। খুব সহজে এই সুজির বরফি তৈরি করা যায়। আপনারা যখন তখন এই সুজির বরফি তৈরি করে নিতে পারেন, পানি অথবা দুধ যে কোনো একটাই দেওয়া যেতে পারে, তবে দুধ দিলে খেতে ভালো লাগে এই জন্য আমি দুধ দিচ্ছি, আপনারা পানিও দিতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।